হ্যালো ভাই ও বোনেরা, কেমন আছেন? ভালো আছেন? আমি কেন শুনছি এই গানটা? দাঁড়ান বলছি, তার আগে বলুন আমাকে কেমন লাগছে। হট অ্যান্ড সেক্সি, রাইট? আই নো, কিন্তু কি বলবো ভাই ও বোনেরা, এই গানটা আমি কেন শুনছিলাম? মনে আছে আমার কথা? বুঝি, যা লকডাউনে বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড যে বাইরে থাকে, যার লকডাউনে বিয়ে হয়েছিল, আমি সেই মেয়ে। সোশ্যাল ডিস্টেন্সের জন্য আমাদেরকে একসাথে থাকতে দেয়নি। ওকে, সেটাও মেনে নিলাম। তারপরে মনে আছে চোর পুলিশের গল্প? এই যে ফার্স্ট টাইম আমার হাজবেন্ডকে যে নাইট স্পেন্ড করতে এসেছিল আমাদের বাসায়, কিন্তু শালা চোর পুলিশের জন্য আমার হাজবেন্ডের সাথে নাইট স্পেন্ড করতে পারে নাই। আর্লি ইন দ্য মর্নিং তার ফ্লাইট, অ্যাকচুয়ালি হিজ এ ফরেনার, বুঝতেই তো পারছেন। কিন্তু কি বলবো ভাই ও বোনেরা, আমি কি আশা করে রেখেছিলাম, ডিসেম্বর মাস আসছে, উইন্টার সিজন, বুঝতেই তো পারছেন, হলিডে, হানিমুনে বালি এলে মালদ্বীপস কোনো আইল্যান্ডে যাবো, কিন্তু কি বলবো ভাই ও বোনেরা, সব ইন্টারন্যাশনাল ফ্লাইটস অফ, এটা কি সম্ভব? আপনারাই বলেন এটা কি সম্ভব? লকডাউনে বিয়ে করলাম, সোশ্যাল ডিস্টেন্সের জন্য আলাদা, দেন আবার একটা দিনের জন্য যাবার আগে বাসায় আসলো, বাসে চোর এসে গেল। নেক্সট এখন প্ল্যান করছি যে হানিমুনের জন্য সুন্দর একটা কোনো আইল্যান্ডে যাই, কিন্তু সব ইন্টারন্যাশনাল ফ্লাইটস বন্ধ, এটা কি সম্ভব? আপনারাই বলেন, কত কিটা প্ল্যান করে রেখেছিলাম, হাজবেন্ডের সাথে হানিমুনে যাব আইল্যান্ডে বিচে, উফ কিটা মজা, কত কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু লকডাউন সেকেন্ড ফেজ নাকি, ইন্টারন্যাশনাল ফ্লাইট, ট্যুরিস্ট নট অ্যালাউড, এটা কি সম্ভব? এতদিন কি পার, এক বছর তো চলে গেল বিয়ে, এখনো হাজবেন্ডের সাথে একটা দিনও থাকতে পারলাম না, এটা কি সম্ভব? ঠিক আছে, যখন লকডাউন দিচ্ছে তার মানে দের মাস্ট বি সামথিং ইম্পর্টেন্ট, দ্যাট ইজ শুনেছি নাকি সেকেন্ড ফেজ অফ লকডাউন অনেক ডেঞ্জারাস অবস্থা, মানে ইটস ইম্পর্টেন্ট টু স্টে অ্যাট হোম, স্পেশালি এল্ডার্সরা, বাচ্চারা যেখানেই আছে সবাইকে বাসায় থাকতে বলা হচ্ছে, অনেক বেশি নাকি কোভিডের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, সো লকডাউন দিয়ে দিচ্ছে। দ্যাট ইজ অলসো রাইট, আমাদেরকে সেফ থাকা উচিত, বাসায় থাকা উচিত, এবং বড়দের, ছোটদের এবং নিজেদের সবার খেয়াল রাখা উচিত, সেটা ঠিক আছে। বাট কী বলবো ভাই বোনেরা, বিয়ে তো করেছি না, হাজবেন্ডটাকেও তো দরকার, এটা কি সম্ভব? সম্ভব, সব কিছুই মানলাম, সবার কথা শুনলাম, শুধু লকডাউন হয়েছে, শুধু লকডাউন হয়েছে আমারই বেলায়, এটা কি সম্ভব? বাট ইটস ওকে, আপনারা সবাই বাসায় সেফলি থাকুন, হেলদি থাকুন, আপনাদের বড়রা যারা এল্ডার্সরা আছে তাদেরকে দেখাশোনা করুন, বাচ্চাদেরকে, এবং প্লিজ বাইরে যাওয়ার আগে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্লিজ ইউজ করবেন, নো ম্যাটার হোয়াট,
because this is a very tough time coming and we should all be alert. Amra ei bochorer jonno na hok amader kono trip new year egula ba just forget it. Inshallah it's a better hoytoba amra trip korte parbo kothao jete parbo ebong হাজব্যান্ডের সাথে হানিমুন স্পেন্ড করতে পারবো। সো এটাই আমার মেসেজ ছিল থ্রু দিস অ্যাক্ট, যে নো ম্যাটার হোয়াট, ফার্স্ট ইউ নিড টু বি সেফ, দেন ইউ ক্যান ফুলফিল অল ইয়োর ইউ নো উইশেস অ্যান্ড এভরিথিং। সো প্লিজ বি হেলদি, বি সেফ, বি অ্যাট হোম, ইউজ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, অ্যান্ড প্লিজ অ্যাভয়েড এনি কাইন্ড অফ ট্রিপ, এনি কাইন্ড অফ crowded places. And that's it. I hope you have liked the video. If you have liked it, please kindly first share the video, share this message to everyone, and do not forget to like the like button, subscribe it, share it, and press the bell icon. That's all for today. Till then, be healthy, be safe, be at home, be yourself. Allah Hafiz. Love and peace. Nahid. আমার হাজবেন্ডকে কি আমি পাবো না 2020-তে? এটা কি সম্ভব? হায় মেল লুট গই, বরবাদ হয়ে গই, কই গো কই তুমি? ওকে ভাই ও বোনেরা আল্লাহ হাফিজ, আমার মেসেজটাকে ভালো করে মাথায় রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার যেন আমার হাজবেন্ডের সাথে তাড়াতাড়ি দেখা হয়। Okay, bye bye, take care.